দর্শক বন্ধু মু আজি আপনাদের 10টি বড় খবর জনাইবি। ভিডিওটি ভাল লাগিলে গোটে লাইক করিবে, শেয়ার করিবে, সাবস্ক্রাইব করিবে। রাউরকেলার ব্যাপুচি হইজা, মৃত্যু সংখ্যা 13 কু বৃদ্ধি, 374 আক্রান্ত হসপিটাল রে। রাউরকেলা শহরের ব্যাপি চালিছি হইজা, যেভাবে ভাবে ডায়রিয়া রোগী বড়ি চালিছন্তি এবং মৃত্যু সংখ্যা প্রতিদিন বড়ুচি, আশঙ্কা করা যাওতলা তাহা ডায়রিয়া নুয়ে হইজা, তা এবে সত প্রমাণিত হইছি। পরীক্ষা পেই যাইতিবা 39 রক্ত নমুনারু 18 জন কলেরা আক্রান্ত থিবা জানা পড়িছি। এই রোগের জনে প্রাণ হরাইছন্তি। রাউরকেলা সরকারি ডাক্তারখানে চিকিৎসাধীন রোগী 39 জনকর রক্ত নমুনা পরীক্ষা পাই পটা যাই এর রিপোর্ট আসি যাই এবে হইজা ব্যাপিবার লাগিছি। যে পথর কূল দেবতা ভাবি পূজা করুলে তা এবে বাহারা ডাইনোসর অন্ডা। মধ্যপ্রদেশর ধারা জেলার পাডালিয়া গাঁরে এক অদ্ভুত মামলা সামনাকু আসিছি। গাঁ লোকে বহু বর্ষ হেব যে পথরক কূল দেবতা বলে মানি পূজা অর্চনা করুলে তা কোটি কোটি বর্ষ পূর্ব ডাইনোসর যুগর বলে জনাপড়ি ও এখানে প্রায় 6.5 কোটি বর্ষ পূর্ব ডাইনোসর অঞ্চল লা। তবে এই ঘটনা পরে প্রশাসন সক্রিয় হয়ে অন্ডার যাঞ্চ করুছি। স্থানীয় ডাইনোসর বিশেষজ্ঞ বিশাল বর্মা কইছন্তি কিছুদিন পূর্ব 3 জন বৈজ্ঞানিক ওয়ার্কশপ আয়োজিত হয়েছিল। এই ওয়ার্কশপরে বৈজ্ঞানিক ডক্টর মহেশ ঠক্কর, ডক্টর বিবেক বি কুপুর, ডক্টর শিল্পা যোগ দিয়ে এই সমস্তে মান্ডুস্থিত ডাইনোসর ফোসিলস পার্কর বিকাশ কার্য তদারক করিয়া পেই আসছিলে। এই সময়ের বৈজ্ঞানিক মানে দেখিলে যে গাঁ লোক প্রায় 18 সেমিটর ব্যাস গোল পথর পূজা করুছন্তি। জনে গ্রামবাসী কইবা অনুসারে গোল পথরের তাঙ্কর কাকর ভৈরব বাস করতে। এই দেবতা পুরা গাঁ উপরে কোনসি সংকট আনিবাকু দেবেনি। কমুনি পরিবা কষ্ট, বাইগণ 100 ছুইলা, অধিকাংশ পরিবা 80 উপরে। কমুনি পরিবা কষ্ট, রকেট বেগরে বড়ি চালিছে দর, শীতদিন সাধারণত দর কম রহবা কথা। ভড়িকি ভড়ি পরিবা সুলভ দরের পাইথান্তি খাউটি, এবে আউ সে সময় নাই। শীতরে বি পরিবা যন্ত্রণা, চাষীঙ্ক ঠারু বেপারু যে দামরে কিনুছন্তি 2 গুণা অধিক দরে খাউটিকু দেউথিবা জনাপড়ছি। অনুগুল বন্তলার চাষী বিভূতি প্রধান বিভূতি তাঙ্ক ফার্মরু উৎপাদিত ফুলকোবি 18 টঙ্কা ও টমাটো কিলো পিছা 20 টঙ্কার বেপারীকু দেউছন্তি। সপ্তাহে তলে ভুবনেশ্বরু সে 4 ট্রিপ ফুলকোবি পঠাইতিলে। কোবির কিনা মূল্য 10-12 টঙ্কা থিলা, মাত্র খুচরা বজারে এয়ার দর 60 টঙ্কা উপরে বিক্রি হেউছি। দেশ বিরোধে কহিলে জেল, মব লচিং পাই মৃত্যুদণ্ড, 3 অপরাধ আইন বিল লোকসভার পারিত। বুধবার লোকসভার 3টি নূয়া অপরাধ আইন বিল উপরে চর্চা করছেন কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ। সে কইছেন প্রস্তাবিত আইনরে মব লিঞ্চ অপরাধ পাই মৃত্যুদণ্ড যাবার ব্যবস্থা রহিব। নূয়া বিল উদ্দেশ্য দেশের অপরাধিক ন্যায় প্রণালীকে পুনর্জীবিত করিবা, যেউতিরে দণ্ডবিধান পরিবর্তে ন্যায় উপরে ধ্যান কেন্দ্রীভূত করা যিব। ভারতীয় ন্যায় সংহিতা বিল 2023, ভারতীয় নাগরিকঙ্ক সুরক্ষা সংহিতা বিল 2023 ও ভারতীয় সাক্ষ্য বিল 2023 মৌসুমী অধিবেশনরে সংসদরে আগত হইতিল। শীত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশোধিত বিল আগত করিবা পরে লোকসভার পারিত হয়েছি। শাহ কইছন্তি প্রস্তাবিত আইনি পুলিশকু উত্তরাদায়ী করিবা লাগি এক ব্যবস্থা তৈরি করিব। মুন্ড গুঞ্জিবাকু ঘর নাই বলি হাড়ভঙ্গা জাড়রে বড়দাণ্ড ভরসা, বর্ষ বর্ষ ধরি বিতাউচন্তি নিরাশ্রয় জীবন। হাড়ভঙ্গা জাড়রে থরুচি শহর, চারিয়াড়ে ঢাঙ্কি হইছি কুহুড়ির চাদর, ঘর ভিতরে মোটা কম্বল বি শীতকু কাটু নাই। এপটে গরিব কুঠারগত পাই খোলা আকাশ তলে মুন্ড গুজিছন্তি শহশহ বাসহীন। বড়দান্ত রেল স্টেশন পালিটি থাকে সেমানক আশ্রয়স্থলী। রাস্তা মঝিরে থিবা ডিভাইডর রে ক্লান্ত শরীরের মিলিথায় বিশ্রাম।
ଯାତ୍ରୀଙ୍କ ପାଇଁ ତିଆରି ହୋଇଥିବା ସେଟ୍ ସାଜେ ସାହାରା। କେତେବେଳେ ପୁଲା ପଶୁ ପାଖରେ ଆସି ଗୁଞ୍ଜି ହୁଏ ତ କେତେବେଳେ ଗାଡ଼ି ମଟର ଶବ୍ଦରେ କାନ କମ୍ପିଯାଏ। ହେଲେ ଏସବୁକୁ ଖାତିରି କରେ ନାହିଁ ଦିନଯାକର ଥକାପଣ। ପତଳା ଚାଦର ଘୋଡ଼ି ହୋଇ ଗାର୍ଡ ନିତରେ ଶୋଇପଡ଼ିଛନ୍ତି ଶହ ଶହ ନିରାଶ୍ରୟ। ଦିନେ କି ଦୁଇ ଦିନ ନୁହେଁ ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଏମିତି ଜୀବନ ବିତାଉଛନ୍ତି ଏମାନେ। କ୍ୟାପିଟାଲ ହସ୍ପିଟାଲରେ ହାତ ମିଳାଉଛନ୍ତି ଡାକ୍ତର ଦଲାଲ, କ୍ଲିନିକରେ ଚିକିତ୍ସା, ହସ୍ପିଟାଲରେ ପରୀକ୍ଷା। କ୍ୟାପିଟାଲ ହସ୍ପିଟାଲର କିଛି ଡାକ୍ତରଙ୍କ ନାମରେ ଆସିଛି ସଙ୍ଗୀନ ଅଭିଯୋଗ। କିଛି ରୋଗୀଙ୍କ ଚିକିତ୍ସିତ ଘରୋଇ କ୍ଲିନିକରେ ହେଉଛି, ମାତ୍ର ପରୀକ୍ଷା ନିରୀକ୍ଷା ସବୁ କ୍ୟାପିଟାଲ ହସ୍ପିଟାଲରେ ହେଉଛି। ଏଠାରେ ଚିକିତ୍ସିତ ହେଉଥିବା ରୋଗୀ ଡାଇଗ୍ନୋଷ୍ଟିକ ଟେଷ୍ଟିଂରୁ ବଞ୍ଚିତ ହେଉଥିବା ବେଳେ ବାହାର ରୋଗୀଙ୍କର ଟେଷ୍ଟିଂ ସୁରୁଖୁରୁରେ ହେଉଛି। ଏଭଳି ସାଙ୍ଘାତିକ ଷଡ଼ଯନ୍ତ୍ରରେ ଦଲାଲ ଏବଂ ଡାକ୍ତରଙ୍କ ଭୂମିକା ରହୁଛି। ଏହି ଘଟଣା ଜଣାପଡ଼ିବା ପରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ପାଇଁ ଅଣ୍ଟା ଭିଡ଼ିଛି ହସ୍ପିଟାଲ ନିର୍ଦ୍ଦେଶକ। ସମ୍ପୃକ୍ତ ଡାକ୍ତରଙ୍କ ବିରୋଧରେ ଆଇନଗତ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନେବାକୁ ଚେତାବନୀ ଦିଆଯାଇଛି। ଆଉ ଏହି କାମ ପାଇଁ ଡାକ୍ତରଙ୍କ ସହ ହାତ ମିଳାଇଥିବା ଦଲାଲଙ୍କୁ ଧରିବାକୁ ଥାନାରେ ଅଭିଯୋଗ ହୋଇଛି। ବାରାଣସୀ ସିଟ୍ରୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଙ୍କ ବିରୋଧରେ ଲଢ଼ିବେ ନୀତିଶ କୁମାର, ଇଣ୍ଡିଆ ଗଠବନ୍ଧନରେ ପ୍ରସ୍ତାବ। ଆଗାମୀ ଲୋକସଭା ନିର୍ବାଚନ ପାଇଁ କରାଯାଇଥିବା ବିପକ୍ଷ ଗଠବନ୍ଧନ ଇଣ୍ଡିଆର ଗତଦିନ ଦିଲ୍ଲୀରେ ପ୍ରମୁଖ ବୈଠକ ହୋଇଛି। ଏହି ମିଟିଂରେ କଂଗ୍ରେସ, ଜେଡିୟୁ, ଆମ୍ ଆଦମୀ ପାର୍ଟି ସମେତ 28 ବିପକ୍ଷ ଦଳର ନେତା ଯୋଗ ଦେଇଥିଲେ। ବୈଠକରେ ନିଷ୍ପତ୍ତି ନିଆଗଲା କି ଖୁବ୍ ଶୀଘ୍ର ବିରୋଧୀ ଦଳଙ୍କ ମଧ୍ୟରେ ସିଟ୍ ବଣ୍ଟନ କରାଯିବ। ଏହି ବୈଠକରେ ମଲ୍ଲିକାର୍ଜୁନ ଖଡ଼ଗେଙ୍କୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ପ୍ରାର୍ଥୀ କରିବାକୁ ମଧ୍ୟ ଦାବି ରଖାଯାଇଛି। ଏହା ବ୍ୟତୀତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ସାମ୍ନାରେ କେଉଁ ଚେହେରାକୁ ଅଣାଯିବ ଏହା ଉପରେ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରାଯିବ। ପ୍ରଥମ ନାଁ କଂଗ୍ରେସ ମହାସଚିବ ପ୍ରିୟଙ୍କା ଗାନ୍ଧୀ ବଦ୍ରାଙ୍କ ଆସିଛି ଏବଂ ଦ୍ୱିତୀୟ ନାଁ ନୀତିଶ କୁମାରଙ୍କର ଆସିଛି। ଦୁଇଙ୍କ ନାଁକୁ ନେଇ ବୈଠକରେ ପ୍ରସ୍ତାବ ଦିଆଯାଇଛି। ଇଣ୍ଡିଆ ଗଠବନ୍ଧନ ମିଟିଂର ପରଦିନ ପଞ୍ଜାବରେ ଫାଟ, ଏକା ଲଢ଼ିବାକୁ ଚାହୁଁଛି ଆପ୍। ମଙ୍ଗଳବାର ଦିଲ୍ଲୀରେ ଇଣ୍ଡିଆ ଗଠବନ୍ଧନର ମିଟିଂ ହୋଇଥିଲା। ଏଥିରେ ସମସ୍ତଙ୍କ ମଧ୍ୟରେ ସହମତି ହୋଇଥିଲା କି ଚଳିତ ମାସର ଶେଷ ସୁଦ୍ଧା ସିଟ୍ ସେୟାରିଂ ଉପରେ ସହମତି କରାଯିବ, କିନ୍ତୁ ଏହାର ପରଦିନ ଦିନ ହିଁ ପଞ୍ଜାବରେ ଏହାର ଓଲଟା ସ୍ଥିତି ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଏଠାରେ କ୍ଷମତାରେ ଥିବା ଆମ୍ ଆଦମୀ ପାର୍ଟିର କହିବା ଅନୁସାରେ ସେ ସମସ୍ତ 13 ସିଟ୍ରେ ଏକୁଟିଆ ହିଁ ଲଢ଼ିବ। କିଛିଦିନ ପୂର୍ବେ ଅରବିନ୍ଦ କେଜରିୱାଲ ମଧ୍ୟ ଜନତାକୁ ଆପିଲ କରିଥିଲେ କି ସେ ଆପ୍କୁ ଭୋଟ ଦେଇ ପଞ୍ଜାବର ସବୁ 13 ସିଟ୍ ଜିତାନ୍ତୁ। ଏବେ ଆପ୍ର ଅନ୍ୟ ନେତା ମଧ୍ୟ ଏପରି କଥା ହେଉଛନ୍ତି। ଯଦିଓ ଏହା ଫାଇନାଲ ନୁହେଁ, କିନ୍ତୁ ଆପ୍ର ଏହି ଆଭିମୁଖ୍ୟକୁ କଂଗ୍ରେସ ଉପରେ ଚାପ ପକାଇବାର ରଣନୀତି ମଧ୍ୟ ଭାବେ ଦେଖାଯାଇଛି। ଦେଶରେ 3 ରାଜ୍ୟରେ ଓମିକ୍ରନର ସବ୍ ଭାରିଆଣ୍ଟ JN.1 21 ମାମଲା ଠାବ। ଆଉଥରେ ଦେଶରେ କୋଭିଡ ସଂକ୍ରମଣ ମାମଲା ବଢ଼ିବାରେ ଲାଗିଛି। ସଂକ୍ରମଣ ବୃଦ୍ଧି ପାଉଥିବା ବେଳେ କରୋନାର ନୂଆ ଭାରିଆଣ୍ଟ JN.1 21 ମାମଲା ଚିହ୍ନଟ ହୋଇଛି। ଏନେଇ ନୀତି ଆୟୋଗ ସଦସ୍ୟ ବିକେ ପାୱଲ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। JN.1 ଭାରିଆଣ୍ଟର 19 ମାମଲା ଗୋଆରୁ ଆସିଥିବା ବେଳେ ମହାରାଷ୍ଟ୍ର ଏବଂ କେରଳରୁ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଲେଖାଏଁ ମାମଲା ଆସିଛି। ବୁଧବାର କେନ୍ଦ୍ର ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ମନସୁଖ ମାଣ୍ଡଭିୟ COVID-19 ସ୍ଥିତିର ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି। ଦେଶରେ କରୋନା ସଂକ୍ରମଣ ବଢ଼ୁଥିବାରୁ ମେଡିକାଲ ହସ୍ପିଟାଲଗୁଡ଼ିକୁ ପ୍ରସ୍ତୁତ ରହିବାକୁ କହିଛନ୍ତି। ମାଣ୍ଡଭିୟ କହିଛନ୍ତି କରୋନା ଭୂତାଣୁର ନୂଆ ଭାରିଆଣ୍ଟ ବ୍ୟାପିଥିବାରୁ ସତର୍କ ରହିବା ଜରୁରୀ। ବାବର ଆଜାମ ଛଡ଼ାଇ ନେଲେ ଶୁଭମନ ଗିଲ୍ଙ୍କଠାରୁ ନମ୍ବର 1 ତାଜ, ରବି ବିଷ୍ଣୋଇଙ୍କ ବାସା ବି ଶେଷ। ପାକିସ୍ତାନ ପୂର୍ବତନ ଅଧିନାୟକ ବାବର ଆଜାମ ପୁଣି ଥରେ ଦିନିକିଆରେ ନମ୍ବର 1 ବ୍ୟାଟର ହୋଇଯାଇଛନ୍ତି। ବାବର ଭାରତୀୟ ବ୍ୟାଟର ଶୁଭମନ ଗିଲ୍ଙ୍କୁ ପଛରେ ପକାଇ ନମ୍ବର 1 ତାଜ ନାଁରେ କରିଦେଇଛନ୍ତି। ଏହା ବ୍ୟତୀତ T20 ଅନ୍ତର୍ଜାତୀୟରେ ନମ୍ବର 1ରେ ଥିବା ଭାରତୀୟ ସ୍ପିନର ରବି ବିଷ୍ଣୋଇଙ୍କଠାରୁ ବି ମୁକୁଟ ଖସାଇ ଦିଆଯାଇଛି। T20 ବୋଲିଂ ରାଙ୍କିଙ୍ଗରେ ଇଂଲଣ୍ଡର ସ୍ପିନର ଆଦିଲ ରସିଦ ନମ୍ବର 1କୁ ଆସିଯାଇଛନ୍ତି।
अंतरराष्ट्रीय क्रिकेट काउंसिल बुधवार रैंकिंग जारी करिछि जेउथरे एही परिवर्तन देखिबा को मिलिछि। दर्शक बंधु वीडियो टी भल लगे गोटे लाइक करिबे, शेयर करिबे, सब्सक्राइब करिबे। रहुछि, धन्यवाद।